ভাই আজকে একটা ক্লোজ ম্যাচ ছিল জেতার একবারে শেষ মুহূর্তে এসে হেরে গেলেন কেমন আসলে কোন দিকটা আসলে ল্যাকিং ছিল আমাদের ব্যাটিং আমরা খারাপ করিনি আমরা ব্যাটিং অনেক ভালো করেছি আমাদের যে আমাদের ফরেন প্লেয়ার ছিল রাজা ও অবভিয়াসলি অনেক ভালো খেলেছে ও যদি আরও কিছুটা সময় খেলতে পারতো আমার মনে হয় যে আমরা হয়তো বা ম্যাচটা ক্যারি করতে পারতাম আমরা এই জায়গায় একটু পিছিয়ে গিয়েছি মাত্রই রাজার কথা বললেন আমরা দেখলাম উনি বারবার ক্র্যাম্প করছিলেন এখন ওনার সিচুয়েশনটা কি আর ওনাকে কি পরের ম্যাচে আমরা আশা করতে পারছি অবভিয়াসলি আমি ফিজিওর সাথে কথা বলেছিলাম এটা আসলে একদিনের দুই দিনের রিকভারির টাইম তো আমরা উই হ্যাভ গট এ টাইম থ্রি ডেজ সো ইনশাল্লাহ আমরা নেক্সট ম্যাচে উইল গেট হিম ভাই দেশি প্লেয়ারের সাথে বিদেশি প্লেয়াররা কম্পিটিটিভ কম্পিটিশনে যোগ দিয়েছে কম্বিনেশনটা আসলে কেমন হচ্ছে কারা আসলে আপনাদেরকে সাপোর্টটা দিতে পারছে বিদেশি প্লেয়াররা তাদের ভরসার জায়গাটা কি আসলে পূরণ করতে পারছে ওয়েল আমাদের এই দিন বর্তমানে যে আপনার প্রিমিয়ার লিগটা হচ্ছে দেশি প্লেয়াররাই বেশিরভাগ খেলছে এবং ডমিনেট করছে দেশি প্লেয়াররাই বাট এর সাথে সাথে আমাদের টিমের যে ফরেন প্লেয়ার ওর কনসিস্টেন্ট ভালো ক্রিকেট খেলছে আমি মনে করি যে আমাদের দেশি এবং বিদেশি দুটা মিলেই কম্বিনেশন অনেক ভালো হয়েছে আমরা মনে করি সামনে যে ম্যাচগুলো আছে ওই ম্যাচগুলোতে আমরা ধরতে পারবো বলে আশা করি আগামীকালকে বাংলাদেশের টেস্ট ম্যাচ শুরু হবে কেমন করতে পারে দলটা কী আশা রাখছেন আপনার দেখেন এর আগে বাংলাদেশ টিম একটা সিরিজ জিতে এসেছে নিউজিল্যান্ডের সাথে টেস্ট সিরিজ জিতে এসেছে এটা অনেক বড় একটা আত্মবিশ্বাসের একটা জায়গা এরপরে আমরা যখন সাউথ আফ্রিকা খেললাম ওয়ান ডে সিরিজ জিতলাম আমি মনে করি যেটা একটা অনেক একটা কনফিডেন্টের একটা বিষয় আছে এখান থেকে ছেলেরা উজ্জীবিত হয়ে আমি মনে করি যে আমরা টেস্ট সিরিজটা ইনশাল্লাহ আমাদের কাছেই থাকবে রাজার বোলিং অ্যাকশনটা আমরা দেখতে পাচ্ছি কিছুটা সুনীল নারায়ণের মতো ওর অ্যাকশন নিয়ে আপনাদের ড্রেসিং রুমে কোনো কথা হয়েছে দেখেন লাস্ট বিপিএলে ও আমার টিমে খেলেছিল লাস্ট বিপিএলে ও আমার সাথেই ছিল খোলা টাইগার্সে ছিলাম যেহেতু ও প্র্যাকটিস করেছিল ওই বিভিন্ন ভ্যারিয়েশনের আসলে প্র্যাকটিস করছিল ও চাচ্ছিল যে ওর বোলিংটা কীভাবে ইম্প্রুভ করা যায় এবং ইন্টারন্যাশনাল পর্যায়ে যেন ওইভাবে সে সুনীল নারায়ণের মতোই বোলিং করতে পারে ওর সাথেও ও ডিসকাস করেছে তো আমি মনে করি যে সেটা নিয়ে খুব ট্রাই করছে এবং ভালো বল করার চেষ্টা করছে ওয়েল প্রিমিয়ার লিগ যে আসলে এখানে এটা তো নতুন অ্যাকশন নিয়ে এসেছে আমি মনে করি যে ওর যে বোলিং আছে অফ স্পিন বলটা ওই যদি ওইভাবে করে তাহলে ওইটা আরও এফেক্টিভ হবে কারণ আপনি যখন ভেরিয়েশন করতে যাবেন নতুন কিছু তখন একটা বড় ম্যাচে বড় জায়গায় এটা একটু টাফ হয়ে যায় আমি মনে করি যে ওর যে অপশনটা আছে ওই অপশনটা বোলিং করলে আসলে অনেক ভালো বল করছে এবং আমি মনে করি সামনে আরও ভালো বল করবে ফিল্ডিং কোচ হিসেবে সাউথ আফ্রিকা যাওয়ার কথা ছিল খুব সম্ভবত কিন্তু আপনি জাননি শেষ মুহূর্তে আমরা সাউথ আফ্রিকা বাংলাদেশ দলে ফিল্ডিংটা একটু ইম্প্রুভ দেখেছি এবং সামনে টেস্ট সিরিজ আসছে স্লিপে আমাদের অনেক ক্যাচ মিস যায় আমরা কি আশা করতে পারি যে টেস্ট সিরিজে আমরা ফিল্ডিংটাও হয়তো ম্যাচের একটা মোমেন্টাম ঘোরানোর একটা সুযোগ থাকে আমরা কি এইবার আরও পজিটিভ কিছু দেখতে পারবো অবভিয়াসলি দেখেন আমি বলেছিলাম যে প্রথমে যে আমাদের একটা সময়ের ব্যাপার আমরা যে ফ্লোতে ছিলাম ফিল্ডিংয়ের এটা আমরা অনেকটা রিকভার করেছি তো আমরা মনে করি যে এখানে সামনে যে টেস্ট ম্যাচ আছে এবং লাস্ট ওয়ান ডেতে তারা খুব ভালো ফিল্ডিং করেছে তো আশা করি তারা টেস্টে ওটা মেক আপ করবে এবং অবভিয়াসলি একটা ভালো রেজাল্ট হবে নগদে পে সব নাম্বার সেন্ড মানি একেবারে ফ্রি দেশি নগদে বেশি লাভ আপনি তো প্লেয়ার লাস্ট সিরিজে বাংলাদেশ দলের সঙ্গে ছিলেন প্লেয়ারদের খুব কাছ থেকে দেখেছেন ডমিঙ্গো এবং সিডন্সের আন্ডারে প্লেয়ারদের মেন্টালিটিটা কীরকম দেখলেন তাদের কীভাবে দেখলেন যেহেতু সিডন্স এর আগে বাংলাদেশ টিমের সাথে কাজ করে গেছে এবং যাদের সাথে কাজ করছে সিডন্স বেশিরভাগ সিনিয়র প্লেয়াররা সিডন্সের সাথে কাজ করেছে সিডন্স অবভিয়াসলি আমি বলবো যে একজন ভালো ব্যাটিং কোচ ডোমিঙ্গো অ্যাজ এ হেড কোচ হিসেবে আমি মনে করি যে অনেক ভালো একজন কোচ এবং তার চিন্তাধারা যেভাবে আছে যেভাবে চলছে আমি মনে করি যে বাংলাদেশ টিম অনেক মানে আগাবে ওর চিন্তাধারায় থ্যাংক ইউ